সো ফ্রেন্ডস কিছুদিন আগেই আমাকে একজন কমেন্টে বলেছিলো যে গ্রীষ্মকাল বা সামার সিজনের ওপর কাজ দিতে তো তার জন্য আমি একটা স্পেশাল ওয়ার্ক এনেছি আর তোমরা জানোই যে এখন সামার পড়তে চলেছে সামার সিজনের ওপর প্রচুর কাজ হয় অনেক সময় স্কুলেও আঁকতে দেয় তারপরে অনেক ড্রয়িং কম্পিটিশানেও কিন্তু সামারের ওপর কাজ দেয় তো গ্যাস দেখো স্টেপ বাই স্টেপ কী আঁকছি আর একটা কথা বলে দিই যে এই ওয়ার্কটা দেখার সাথে সাথে মাস্ট অডিওটাও শুনবে কারণটা হচ্ছে যে অডিও শুনলে তুমি বুঝতে পারবে যে আমি কীভাবে আঁকছি কেন আঁকছি এই ফিগারগুলো কেন দিচ্ছি ভাবে সাবজেক্টটাকে ডিফাইন করছি আর সেকেন্ডলি আরেকটা জিনিস বলবো যে সব সময় চেষ্টা করবে যখন আমার ভিডিও দেখবে তখন হাতে ফোনটাকে পোর্ট্রেট ফরম্যাটে রাখতে যাতে তোমার কাছে ড্রয়িংটা যাতে সোজাসুজি পড়ে কারণ আমি চেষ্টা করি সমস্ত ড্রয়িংই পোর্ট্রেটে ড্র করতে যাতে তোমার পুরো স্ক্রিনে ছবিটা যাতে কমপ্লিট আসে তো কাজ ভালোভাবে দেখো নর্মালি কী হয় যে সামারে যখন হয় দেখবে রাস্তায় প্রচুর রোদ হয় তাতে কী হয় যে রোদে যাতে মানুষের যাতে গরম না লাগে তারা অনেক সময় আমব্রেলা ইউজ করে তার সাথে সাথে একটা খুব কমন জিনিস দেখতে পাবে যে তোমার রাস্তার মধ্যে কোকোনাট ওয়াটার বিক্রি হয় মানে ডাবের জল এইটা বিক্রি করে তো এইটা একটা খুব স্পেশালিটি যেটা তুমি গ্রীষ্মকালে দেখতে পাবে আর এটা কিন্তু বেশিরভাগ কম্পি যারা যা হয় তারাও কিন্তু দেখতে চায় যে আমরা এই জিনিসটাকে দেখাচ্ছি কিনা মানে এই যে ডাবের জল বিক্রি করা বা সেটা খাচ্ছে কারণ এটা কিন্তু খুব পপুলার দেখবে গ্রীষ্মকালে প্রচুর জায়গায় তুমি দেখতে পাবে এরকম অনেক জায়গায় বাজার বা এনি আদার জায়গায় তোমরা এরকম বিক্রি করতে দেখতে পাবে তো গাইজ আমি তাই জন্য এরকম একটা কনসেপ্ট এখানে করেছি গাইজ মেন ফোকাসে আমি এরকম একটা সেলারকে রেখেছি যে কোকোনাট ওয়াটার বিক্রি করছে তো এখানে দেখো কীরকমভাবে আমি কাজটা করেছি তার হাতে দেখিয়েছি একটা ডাব কাটা আছে সে দিচ্ছে তার আরেক হাতে আমি একটা কাঠারির মতো দেখিয়েছি কারণ ওইটা কেটেই ডাবে ডাব কাটা হয় তার সাথে সাথে আমি ধরো সাইডে ফিগার দিয়ে দিচ্ছি একটা মহিলা মানে বেশ দুখানা ফিগার দিয়েছি যে তারা কিনছে এবার দেখো গাছ তুমি বলতে পারো যে দাদা আরও কিছু ফিগার দিলে ভালো হতো হ্যাঁ তুমি আরও ফিগার দিতে পারো কিন্তু ভালোভাবে দেখবে যে আমি আমার ওয়ার্ডটাতে পুরো একটা সাইডে কিন্তু দুটো ফিগারকে করেছি তাই শেষটা করবে যখন তুমি দুটো ফিগার বড় দিচ্ছ তখন সেটাকে ভালোভাবে খুব ডিটেলসে কাজ করো যখন আমরা কালার করব তখন তোমরা আইডিয়া পেয়ে যাবে আদারওয়াইজ গাইস এই সাবজেক্টটা ভালোভাবে দেখো যে অলমোস্ট তোমরা দেখতেই পাচ্ছ এখন আমরা দুটো ফিগার এরকমভাবে করব যে যারা ধরো মানে এরকম ডাব কিনতে এসছে এই গরমের মধ্যে এবার গাইজ এখানে তুমি আরও কিছু এক্সট্রা ডিটেল করতে পারো যেমন ধরো এই যে ডাব বিক্রি করছে এ তো নিশ্চয়ই গরমের মধ্যে দাঁড়িয়ে করবেন হয়তো ওপরে একটা কোনো একটা কাপড় মতো ঝোলানো আছে যাতে রোদটা গায়ে না লাগে এরকম একটা তুমি ক্রিয়েটিভ ওয়ার্ক করতে পারো যে বাঁশ দিয়ে লাগানো আছে তারপরে তুমি পাশে দেখালে যে কয়েকজন লোক হয়তো মাথায় ছাতা দিয়ে যাচ্ছে রাস্তা দিয়ে কারণ তুমি আদারওয়াইজ তুমি আর গরমের মানে সিন তুমি কি দেখাতে পারো গ্রীষ্মকালে একটা সিন তো অলমোস্ট আমরা এইভাবে পুরো কাজটা করেছি তোমরা কমপ্লিট আইডিয়া পাবে তাই ভালোভাবে স্টেপ বাই স্টেপ ভিডিওটা দেখো আর কীভাবে কোন ফিগারগুলো কখন করছি ফিগারের পশ্চার ফিগারের মুভমেন্ট এগুলো ভালোভাবে ফলো করবে কারণ আমি অনেককেই দেখি যখন যারা কম্পিটিশানে পার্টিসিপেট করে তাদের হয় কি হাতের হয় তো পশ্চা ঠিকঠাকভাবে হচ্ছে না এরকম প্রচুর জন মিস্টেক করে তাই জন্য খুব স্টেপ বাই স্টেপ দেখার চেষ্টা করো কারণ আমি সমস্ত ওয়ার্ক কিন্তু খুব স্টেপ বাই স্টেপ আর খুব ইজি ওয়েতে করি আমি কোনো হার্ড ওয়ার্ক করি না খুব ইজি ওয়েতেই তোমাদেরকে আইডিয়াগুলো দিই যাতে তোমরা ইজিলি যাতে কম্পিটিশানে করতে পারো আরেকটা জিনিস বলবো যে কম্পিটিশানে কখনোই কিন্তু খুব যে অ্যাট্রাক্টিভ বা খুবই যে কঠিন ওয়ার্ক করতে হবে প্রচুর ফিগার দিয়ে করতে হবে তা না যথেষ্ট পরিমাণে অ্যাট্রাক্টিভ চেষ্টা করবে নিট অ্যান্ড ক্লিন করবে আর কালারটা খুব পরিষ্কারের সাথে করবে সেটাই হচ্ছে মেন তো তোমাকে মাথায় রাখতে হবে যে এই এই পয়েন্টগুলো তাই ভালোভাবে দেখো আমার প্রত্যেকটা ওয়ার্কই তোমরা দেখতে পাবে আমার সাবজেক্টিভ ড্রয়িং প্লে লিস্ট তো আছেই যেখানে প্রচুর প্রচুর সাবজেক্টের ওপর কাজ দিয়েছি প্রত্যেক ফেস্টিভ্যাল প্রত্যেক সিজনের ওপর প্রত্যেক কারেন্ট অ্যাফেয়ারের ওপর তাদের ওপর প্রত্যেকটা কাজ দিয়েছি তো এরকমই এই সিজন সামার সিজনের ওপরও এই একটা কাজ দিয়েছি তো এটা তোমরা কমপ্লিট খুব ভালোভাবে আইডিয়া পেয়ে যাবে তাই ভালোভাবে স্টেপ বাই স্টেপ আউটলাইন ভিডিওটা দেখো আর আমরা কালার ভিডিও খুব কালকেই নিয়ে আসবো যেটা তোমরা পেয়ে যাবে খুব ইজি ওয়েতে আমরা ওয়াটার কালারে করি তোমরা ওটা চাইলে অয়েল প্যাস্টেলও করতে পারো অয়েল প্যাস্টেলও খুব ইজি হয় জাস্ট তোমাকে কালারের আইডিয়াটা থাকলেই তুমি করতে পারবে আদারওয়াইজ কিছু না তো এরকম অনেকেই আমাকে কমেন্ট করে যে এই সাবজেক্টের ওপর কাজ করার জন্য তো আমরা সেটা চেষ্টা করি দু এক দিনের মধ্যে সেটাকে তোমাদের কাছে পাঠানো যাতে একটা ভিডিও খুব তাড়াতাড়ি যাতে তোমাদের কাছে আসে তো এরকম তোমরা কমেন্ট করো আমার খুবই ভালো লাগে তো তোমরা আরও যারা যাদের যে যেগুলো দরকার সেগুলো আমাকে কমেন্ট করতে পারো আমি চেষ্টা করব তোমাদেরকে সেই কনসেপ্টগুলো আইডিয়া দিতে তো আই হোপ তোমরা বুঝতে পারছো তাই জন্য এই আউটলাইনটা ভালোভাবে দেখো আর বাড়িতেও মাস প্র্যাকটিস করো যারা কম্পিটিশানে প্রচুর পার্টিসিপেট করো তারা কিন্তু প্রচুর প্রচুর তোমাদেরকে প্রতিদিন চেষ্টা করবে বা প্রতি উইকে চেষ্টা করবে অন্তত একটা করে সাবজেক্টের ওপর একটা আইডিয়া রাখা একটা করে সাবজেক্টের ড্রয়িং করা তাই এটা ভালোভাবে দেখো